গ্রুপের লিজকৃত শাহবাজপুর চা বাগান কর্তৃক বোবারতল এলাকার জনগণকে বসতবাড়ি হতে উচ্ছেদ ও ভূমি দখলের সংবাদ প্রকাশ করায় মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি মোশাহিদ আহমেদের বিরুদ্ধে সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় কারাগারে থাকায় মোশাহিদ আহমেদের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ই মার্চ শনিবার বেলা ২টায় মৌলভীবাজার চৌমোহনা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকরা। মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সিতার আহমেদের সভাপতিত্বে সাংবাদিক চিনুরঞ্জন তালুকদারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সহসভাপতি জোসেফ আলী চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সহসভাপতি স্বপন দে, প্রবাসী অধিকার ফোরাম মৌলভীবাজারের সভাপতি তাওহিদ ইসলাম, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন মৌলভীবাজার শাখার সভাপতি জাফর ইকবাল, ভূমি অধিকার পরিষদ বোবারতলের সভাপতি নিয়াজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক বিজয় সাহা, মঞ্জু বিজয় চৌধুরী, বিকাশ দাস, আব্দুল মতিক ইমরাজ, রিপন আহমেদ, কারা নির্যাতিত সাংবাদিক মোশাহিদ আহমেদের ভাই মাওলানা আফরোজ আহমেদ, জাহিদ আহমেদ এবং মেয়ে মাফরুজা সুলতানা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক মোশাহিদ আহমেদকে মুক্তি এবং তার নামে করা মামলা প্রত্যাহার করতে হবে, অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। রিপোর্ট করেছেন মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিক, এনএএন টিভি।